আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বাংলা সাইক্লোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমরা নবম দশম ও এসএসসি শিক্ষার্থীদের জন্য নতুন একটি বাংলা প্রথমের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমরা শিখব মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ পর্ব। চলো ক্লাসটা শুরু করি। মক্কাবাসীরা হজরতের নবীত্ব লাভের শুরু হইতে তাহার উপর নির্মম তাহার প্রতি কি নির্মম অমানসিক অত্যাচার চালাইয়াছিলেন। মানে এখানে লেখক বলতেছে, অর্থাৎ মক্কাবাসীরা যখন হজরতের নবীত্ব, অর্থাৎ মহানবী সাল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন নবী নিজেকে নবী দাবি করেন, তখন থেকেই তার উপর কি করছে মক্কাবাসীরা নির্মম অত্যাচার শুরু করছে। ওরা এর আগ পর্যন্ত মহানবী সাল্লামকে বিশ্বাসী, আলামিন বিভিন্ন নামে ডাকত। যেই মহানবী সাল্লাম বলছে আমি আল্লাহর আল্লাহর মনোনীত নবী, তোমরা আমার এই আল্লাহর পথে চলে আসো, এরকম যখনই এরকম নবীত্ব দাবি করে, তখন থেকেই তারা কি করে নির্মম অত্যাচার শুরু করেন। আমরা দেখিয়াছি, অর্থাৎ চালিয়াছিল তা আমরা দেখিয়াছি। যখন তাহাদের নির্যাতন সহনাতীত, মানে হচ্ছে যা সহনাতীত মানে হচ্ছে সহ্য করার মতো নয়, অর্থাৎ যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উপর যে তারা নির্যাতন করেছে, নির্যাতনটা কি সহ্য করার মতো নয়, তখন দেখা গেল কুরাইশরা, অর্থাৎ কুরাইশ বংশের লোকেরা সত্যকে গ্রহণ করিবে না। অর্থাৎ যখন বোঝা গেল যে এই নির্যাতনের মাত্রা অতি বেশি বেড়ে গেছে, অর্থাৎ কুরাইশটা সত্য আর গ্রহণ করিবে না, তো হজরত মদিনা তখন কি করলেন, হজরত কি করছে, হজরত মদিনায় চলে গেলেন, অর্থাৎ কি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। তখন হজরত মোহাম্মদ সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। পথে তাহাকে হত্যা করিবার জন্য তাহার ও হজরত আবু বকরের, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন এরকম ধরো মক্কা থেকে মদিনায় হিজরত করতেছিল, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যাত্রাপথে সঙ্গী ছিল আবু বকর, অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ। তাহলে এরই বলছে তাহার হজরতের এবং হজরতের আবু বকরের, অর্থাৎ বলছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকরের ছিন্ন মুকুর, অর্থাৎ কি মুণ্ড, ছিন্ন মুণ্ড মানে হচ্ছে ছিন্ন মাথা, অর্থাৎ ছিন্ন আবু বকরের ছিন্ন মাথা আনিবার জন্য, অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং আবু বকরের ছিন্ন মাথা আনিবার জন্য বিপুল পুরস্কার লোভ দেখাইছে। অর্থাৎ বলছে অনেক বড় পুরস্কার দিবে, অর্থাৎ যে এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকরের মাথা ছিন্ন মাথা, অর্থাৎ মুকুট মাথায় আনতে পারবে, মুন্ড আনতে পারবে, ছিন্ন মুন্ড আনতে পারবে, তাকে বিপুল পুরস্কার দেওয়া হবে লোভ দেখাইলেন। ক্ষুধার্ত ব্যাগ্রের, অর্থাৎ বাঘের মতো হিংস্র শত শত ঘাতক, ঘাতক মানে হচ্ছে হত্যাকারী পাঠানো হলো, অর্থাৎ যে পুরস্কার এনে দিয়ে যে এই মাথায় নিতে পারো দুজনের মাথা, তাকে কী করা হবে পুরস্কৃত করা হবে, শত শত এরকম ঘাতক পাঠানো হলো, অর্থাৎ হত্যাকারী পাঠানো হলো। বদর, উহুদ, আজহাব, আজহাব বা হচ্ছে খন্দক, খন্দকের যুদ্ধ, অর্থাৎ আজহাব হচ্ছে খন্দক, অর্থাৎ খন্দকের মতো জায়গায়, অর্থাৎ বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ এবং আজহাব বা খন্দকের যুদ্ধ পরীক্ষা আসতে পারে যে খন্দকের যুদ্ধের অপর মানে আরেকটা কি আজহাব বা খন্দকের যুদ্ধে মক্কার বাসিন্দা, অর্থাৎ মক্কা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান আছে মক্কার, হিজরত করে চলে গেছিলেন তিনি মদিনায়, এদের বলছে যুদ্ধে মক্কার বাসিন্দা এবং তাহার মিত্র জাতিরা, অর্থাৎ মক্কার যারা বাসিন্দা বসবাস করতে এবং মিত্র জাতি, অর্থাৎ বন্ধুগণ, অর্থাৎ মিত্র জাতি বলতে হচ্ছে মক্কার অধিবাসী বন্ধুগণ, অর্থাৎ জাতিরা সম্মিলিত হইয়া ইসলামের এবং মুসলিমের, অর্থাৎ ইসলামের এবং মুসলিমের চিহ্নটুকু পূর্ণত ধরাপৃষ্ঠ থেকে, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ হইতে মুছিয়া ফেলিবার জন্য প্রাণপণ চেষ্টা করলো, অর্থাৎ প্রাণপণ মানে অনেক চেষ্টা করছে, অর্থাৎ এই ইসলাম এবং মুসলমানদের যেন কোনো চিহ্ন এই পৃথিবীতে না থাকে, ধরাপৃষ্ঠ মানে পৃথিবীতে না থাকে, এটা মুছে দেওয়ার জন্য তারা প্রাণপণ চেষ্টা করছে। খয়বরের যুদ্ধ, মাথায় রেখে খুবই ইম্পর্টেন্ট, খয়বরের যুদ্ধে হজরতের পরাজয়ের মিথ্যা সংবাদ শুনিয়া হজরতের মৃত্যুর সম্ভাবনাময় আনন্দে, অর্থাৎ সম্ভাবনাময় আনন্দে আত্মহারা হয়ে পড়িল। অর্থাৎ কোন যুদ্ধে মহানবী সাল্লামের নামে মিথ্যা ছড়াইছে, খয়বরের যুদ্ধ, অর্থাৎ খয়বরের যুদ্ধে মানে বিধর্মীরা প্রচার করছে যে মুসলিমরা হেরে গেছে, অর্থাৎ মহানবী সাল্লামের বাহিনী হেরে গেছে, অর্থাৎ যদি ওইটা মিথ্যা প্রমাণ মিথ্যা ছিল, অর্থাৎ মহানবী সাল্লামের যে ছিল ইসলামের বিজয় হয়েছিল, তাহলে কোন যুদ্ধে মিথ্যা গুজব ছড়াইছিল, খয়বরের যুদ্ধে, অর্থাৎ খয়বরের যুদ্ধে হজরতের মিথ্যা পরাজয়ের সংবাদ শুনাইয়া, অর্থাৎ এবং তার সে যেহেতু হজরতের দল হারা গেছে, তাহলে তার মৃত্যু হবে বা মৃত্যুদণ্ড দেওয়া হবে, এরকম সম্ভাবনা মৃত্যুর সম্ভাবনাময় আনন্দে আত্মহারায় উঠলে, অর্থাৎ নিজেকে এরা ভুলে গেছে, মানে এত পরিমাণ খুশি হয়েছে যে মুসলমানরা হাসছে, মহানবী সাল্লাম হাসছে, এরা অনেক খুশি হয়ে গেছিল কি বিধর্মীরা। তারপরে দেখো আত্মহারা হয়ে গেল, দেখো খুদাইবিয়ার সন্ধি, খুদাইবিয়ার সন্ধি বেরি বেরি ইম্পর্টেন্ট, কোন সন্ধি, খুদাইবিয়ার সন্ধি, খুদাইবিয়ার সন্ধি, খুদাইবিয়ার সন্ধিটা সন্ধিতে হজরতের শান্তি উপরতার সুযোগ লইয়া মুসলমানদের স্কন্দে, স্কন্দে মানে সে কাঁধে, স্কন্দে মানে সে কাঁধে ঘুরো অপমানের সত্য চাপাইয়া দেওয়ার পরও তাদের সহিত বিশ্বাসঘাতকতা করিতে চাইল এবং তারপরও তারপর হজরত যেই দিন বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করিলেন সেই দিনও তাহার সহিত যুদ্ধ কামনা করিয়া খালিদের সহিত হাঙ্গামা বাঁধাইয়া দিল। বিষয়টা হচ্ছে কি,
এই হুদাইবিয়ার সন্ধিটা, হুদাইবিয়ার সন্ধি হচ্ছে বিদর মিত্রের সাথে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সন্ধি, মানে চুক্তি হয়েছে, অর্থাৎ মুসলমানদের একটা প্রথম চুক্তি। অর্থাৎ আমরা চুক্তি করি না, যেমন এরকম কোন একটা দেশ যদি যুদ্ধ লাগে, যুদ্ধ করা লাগলে তখন তারা করে যে আমরা আগামী 24 ঘন্টার জন্য কোনো যুদ্ধবিরতি নিলাম, অর্থাৎ 24 ঘন্টা কোনো যুদ্ধ করবো না, বা 24 ঘন্টার মধ্যে কোনো কিছু করবো না, এরকম যুদ্ধবিরতি। তাহলে এরকমই বিদর মিত্রের সাথে মুসলমানদের 10 বছরের একটা শান্তি চুক্তি হয়েছিল যে 10 বছর পর্যন্ত কোনো যুদ্ধ হবে না। এবং এই হুদাইবিয়ার চুক্তি, মানে যে 10টা শর্ত বা শর্ত দিয়েছিল বিদর্মীরা, এবং সবগুলো শর্তই ছিল মুসলমানদের বিপক্ষে, তারপরও হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ছিল, সবগুলো শর্ত মেনে নিয়েছিল। কিন্তু এরা শর্ত করছে যে 10 বছরের মধ্যে কোনো ঝামেলা পাকাবে না, কোনো একদম শান্তিপূর্ণ থাকবে। অথচ এরাই শর্ত কী করে, শর্ত খেয়াব করছে, অর্থাৎ এরাই শর্ত ভঙ্গ করছে এবং মুসলমানদের সাথে খাঙ্গামা তৈরি করছে। তাহলে বুঝতে পারছো, দেখো তাহলে হুদাইবিয়ার সন্ধিতে হজরতের শান্তি পেতে সুযোগ নেই, অর্থাৎ হজরতের যে শান্তি প্রিয় কোনো ঝামেলা জড়াতে চায় না, তার এই সুযোগ নিয়ে তার মুসলমানদের কন্ধে, মানে মুসলমানদের কাঁধে অপমানের শর্ত, অর্থাৎ যতগুলো শর্ত ছিল সবগুলো ছিল মুসলমানদের বিপক্ষে শর্তগুলো ছিল, ঠিক আছে। অর্থাৎ এরা শর্তগুলো ধরো সিম্পল, যে আমরা তোমাদের এলাকায় যখন যাব, তোমরা মানে মুসলমানদের বলতেছে আমরা যখন তোমাদের এলাকায় যাব, তোমরা আমাদেরকে কোনো ক্ষতি করতে পারো না, তবে আমরা চাই তোমরা যদি আমাদের এলাকায় মানে ব্যবসা বাণিজ্য করতে আসো, আমরা ক্ষতি করতে পারবো। তাহলে এটা কোনো শর্তের মধ্যে পড়ে? ধরো আমরা তোমাদের এলাকায় গেলে তোমরা আমাদের মানে মানুষদের কোনো ক্ষতি করতে পারবে না, কোনো জালমালের ক্ষতি করবো না, কিন্তু তোমাদের কোনো লোক যদি বলেও আমাদের এলাকায় ব্যবসা বাণিজ্য করতে আসে, তাহলে আমরা তাদের ক্ষতি করবো। মানে শর্তগুলো ছিল অনেকটা এরকম টাইপের, তার মানে এই কথাটাই বলছে, তার মানে এই সবগুলো ছিল এই যে মুসলমানদের কন্ধে গাড়ে মানে কাঁধে এই গুরু অপমানের শর্ত। অর্থাৎ এগুলো সে অপমানমূলক শর্ত না, যে তুমি এরকম কঠিন কঠিন শর্ত, অপমানের শর্ত চাপাইয়া দেওয়া পরও, এরপরও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই শর্তগুলো মেনে নিছে। এটার পরও তাহাদের শহীদ, অর্থাৎ ওই যে বিদর্মীদের কাফিরদের বিদর্মীদের শহীদ, অর্থাৎ সাহেতে বিশ্বাস, অর্থাৎ না, তারপরও তাহাদের শহীদ, অর্থাৎ মুসলমানদের শহীদ, মুসলমানদের শহীদ বিশ্বাসঘাতকতা করিতে চাইল, অর্থাৎ এরাই শর্ত দিছে এবং এরাই শর্ত ভঙ্গ করছে, অর্থাৎ বিশ্বাসঘাতকতা করেছে। এবং তারপরও এরপরও কী হয়েছে, মুসলমানরা যখন বিজয় করে ফেলছে, মক্কা বিজয় করে ফেলছে, মানে মুসলমানরা যখন জয়ী হয়ে গেছে এরকম, তারপরও হজরত সেই যেই দিন বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করে, অর্থাৎ মুসলমানরা যখন সারা মক্কা মানে বিজয়ী মানে মুসলমানদের মুসলমান হয়ে গেছে, সারা মক্কা বাহিনী যখন কী করছে মুসলমান হয়ে গেছে, মানে মুসলমানদের পতাকার তলে চলে আসে, মুসলমানরা বিজয়ী হয়েছে, অর্থাৎ যুদ্ধে বিজয়ী হয় না, যুদ্ধ লাগলে যখন বিজয়ী হয়, যেই দল জিতে তা ওই দলের পক্ষে যে সব কিছু, ওই দল যেরকম চাইবে হয়তো শর্তগুলো চলে, ঠিক আছে। যেমন আমেরিকা, যেমন জাপানের মধ্যে যখন পারমাণবিক বোমা মারছে, তারপর থেকে কী করছে, এই যে আমেরিকা যেরকম চাচ্ছিল জাপান কিন্তু ঠিক সেভাবে চলতেছিল, তাই না? তার মানে যুদ্ধে একটা দেশ যখন পরাজিত হয় তখন কিন্তু অন্য যেই দল জয়ী হয় এদের কথা মতো চলতে হয়। তাহলে এই কথাটাই বলছে, অর্থাৎ তারপরে মুসলমানরা সেভাবে জয়ী হয়েছে, তাহলে মুসলমানরা যেভাবে চাইবে তাহলে সব কিছু এভাবে হবে। কিন্তু তারপরও দেখো কী করছে, তারপর হজরত যেদিন বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করলো, অর্থাৎ মুসলমানরা যখন বিজয়ী হয়ে মক্কায় প্রবেশ করলো, সেই দিনও তাহার শহীদ, অর্থাৎ তাহাদের শহীদ যুদ্ধ কামনা করলে, তখনও বিজর মিরা যুদ্ধ কামনা করিয়া হালিদের শহীদ হাঙ্গামা বাঁধাই দিল। হালিদ হচ্ছে এই শহীদ, অর্থাৎ খালিদ হচ্ছে একজন সেনাপতি, মুসলমানদের একজন সেনাপতি এবং বীর যোদ্ধা, অর্থাৎ হালিদের সাথে কি করছে হাঙ্গামা, অর্থাৎ ঝগড়া বাঁধাই দিচ্ছে, কারা, বিজর মিরা, ক্লিয়ার? অর্থাৎ এরা পদে পদে কি করছে, বিশ্বাসঘাতকতা করছে, এই কথাগুলো এখানে বলা হচ্ছে, বাঁধাইয়া দিল। এইভাবে শেষ পর্যন্ত যারা পদে পদে আনিয়া দিল লাঞ্ছনা, লাঞ্ছনা মানে লাঞ্ছনা মানে অপমান করা, লাঞ্ছনা অপমান অত্যাচার নির্যাতন, অর্থাৎ বিজর্মীদের কথা বলছে, প্রত্যেক সুযোগে যাহারা আনিল, হানিল মানে আনিল বৈরিতার মানে হচ্ছে শত্রুতার বিষাক্ত বান, বান মানে হচ্ছে তীর, অর্থাৎ আমি তোমাকে বন্ধু বসে মানে আমি তোমাকে বন্ধু হিসেবে তোমাকে কাছ টেনে নিলাম, আর তুমি কী করলা, তুমি আমাকে তীর মারিরা, আমাকে হত্যা করলা বা আমাকে তীর মারলা, বিষাক্ত তীর মারলা, এটাই বলছে। তাহলে প্রত্যেকটা পদে পদে এরা কী করছে, মানে বিদর্মীদের কথা বলছে, শত্রুতার বিষাক্ত তীর মারছে। হজরত তাহাদের সহিত কি ব্যবহারই করলো, অর্থাৎ এরপরে বলতে এত মানে বিদর্মীরা মুসলমানদের বা হজরতের উপর এত নির্যাতন অত্যাচার এত কটাক্ষ করছে, তারপরে দেখো মুসলমানরা যখন বিজয়ী হয়েছে তখন হজরত তাদের প্রতি কত ভালো ব্যবহারটাই না করলো, এটাই বলছে। দেখো কি হজরত তাহাদের সহিত অর্থাৎ তাদের সাথে কি ব্যবহার করিলেন, জহির আসনে বসে, অর্থাৎ তুমি যখন একটা তোমাকে যখন একের পর এক নির্যাতন করতেছে, যন্ত্রণা দিতেছে, তখন তুমি যখন বিজয় হয়ে যাবা, তোমার দল যখন বিজয় হবে তখন তোমার দল কি, এখন আমাদের দেশের পলিটিক্স কথা চিন্তা, একটা দেশ একটা দল যখন ক্ষমতায় থাকে,
যেমন পারে নির্যাতন করে। ঠিক বিরোধী পক্ষ হাল চিন্তায় থাকে কবে আমরা ক্ষমতায় যাব, ক্ষমতায় গিয়ে আবার আমরা এদেরকে পিড়াবো। অর্থাৎ কিন্তু কি এমন কি আছে যে আমরা যাওয়ার ক্ষমতায় যাওয়ার পর আবার চিন্তা করি যে না আমরা ভালো হয়ে যাব, আমরা আর এরকম হাঙ্গামা করবো না? এটাই কিন্তু মনে হচ্ছে কি করছে দেখো। তাহলে এই যে দেখো, তাহাদের সহিত অর্থাৎ মন হজরত তাহাদের সহিত কী ব্যবহার করলেন? জয়ীর আসনে বসে, যখন মানে মুসলমানরা জয়ী হয়েছে অর্থাৎ হজরতের মানে যখন হজরতের হাতে ক্ষমতা চলে আসে অর্থাৎ মন হচ্ছে কাছে ক্ষমতা চলে আসে, তখন ন্যায়ের তুলাদণ্ডে, ন্যায়ের তুলাদণ্ডের মানে কি সব আমার আমি এখানে ন্যায়ের তুলাদণ্ড বলতে কে সত্য মিথ্যা, যে সত্য অর্থাৎ যে মানে কে এরকম এখানে না যে কে আমার দলের কে আমার বিপক্ষে দলের, এরকমভাবে বিচার হবে, বিচার হবে যে ন্যায় বিচারই দেওয়া হবে, অর্থাৎ এখানে কারোর উপর জুলুম করা হবে না। এটাই বলছে ন্যায়ের তুলাদণ্ডে হাতে লইয়া বলিলেন বাইশব, অর্থাৎ এখানে বাইশব বলতে শুধু কিন্তু মুসলমানদের না, মুসলমান মানে বিপরীত ধর্ম বা অন্য ধর্মের সবাইরই বলতেছে বাইশব, তোমাদের সম্বন্ধে আমার কোনো আর অভিযোগ নাই, অর্থাৎ তোমাদের সাথে আমার কোনো আর দ্বন্দ্ব নাই, বলতেছে না তোমাদের সাথে আর কি নাই, আমার কোনো কি নাই, আর কোনো দ্বন্দ্ব নাই, অর্থাৎ আমার কোনো অভিযোগ নাই। আজ তোমরা সবাই স্বাধীন, অর্থাৎ সবাই মুক্ত, আজ থেকে তোমরা সবাই স্বাধীন, তোমরা সবাই মুক্ত, অথবা আমরা যদি জয়ী হইতাম তাহলে বলতাম তাহলে আজ থেকে তোরাদের বাজার ঘাট বন্ধ, আমাদের এলাকায় আসতে পারবি না, এটা করতে পারবি না, ওটা করতে পারবি না। মানুষের প্রতি প্রেম পূর্ণের উদ্ভাসিত এই সুমহান প্রতিশোধ সম্ভব করিয়াছিল হজরতের বিরাট মনুষ্যত। অর্থাৎ বলতেছে যে এত এত ত্যাগ এত কষ্ট পাওয়ার পরও তিনি কী করছে সবাইকে যে ক্ষমা করে দিচ্ছে, অর্থাৎ প্রতিশোধ না দিয়ে যে ক্ষমা করে দিচ্ছে, এই কাজটা কেন করতে পারছে? এটা করতে পারছে তার বিরাট মনুষ্যত, অর্থাৎ তিনি হচ্ছে কি তার বিরাট মনের অধিকারী, অর্থাৎ তিনি কোনো প্রতিশোধ পরায়ণ নয়, এই কাজটা করতে পারছে এই কারণে বিরাট মনুষ্যতের কারণে। ঘটনাই নয় মানুষ হিসাবে আপনার তুচ্ছতাবোধ, আপনার মানে হচ্ছে নিজের, অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের যে তুচ্ছতাবোধ অর্থাৎ তুচ্ছবোধ, আপনার ক্ষুদ্রতা অনুভূতি, অর্থাৎ আপনার মানে হচ্ছে নিজের ক্ষুদ্রতার অনুভূতি, অর্থাৎ মোহাম্মদ সাল্লাম সবসময় নিজেকে অনেক ক্ষুদ্র মনে করতেন, এই জন্য এই ক্ষুদ্রতা অনুভূতিগুলো অর্থাৎ নিজেকে সবসময় তুচ্ছ মনে করতেন, নিজেকে খুব ক্ষুদ্রতা মনে করতেন, এই অনুভূতি তাহার মহিমা গৌরবকে মুহূর্তের জন্য ছাপাইয়া উঠিতে পারেন নাই, অর্থাৎ তার যে এই তাহার মহিমা গৌরব মানে হচ্ছে বিজয়ের গৌরব বা উচ্চ যে সম্মানের যে উনি যে অনেক উচ্চ সম্মানের লোক, এই মুহূর্তের জন্য ছাপাইয়া উঠিতে পারে নাই, অর্থাৎ অহংকার তার মধ্যে আসে নাই। অর্থাৎ আমরা যখন একটা দলের বা একটা টিমের একদম সবচেয়ে উচ্চ পদে থাকি তখন আমাদের মধ্যে অহংকার চলে আসে। এই জন্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসলমানদের নেতা হয়ে হলেন বা আল্লাহর নবী হলেন, তখনও তিনি নিজেকে কী করতেন নিজেকে তুচ্ছ মনে করতেন, নিজেকে ক্ষুদ্র মনে করতেন, এই জন্যই তার মধ্যে কোনো কী আসে নাই, অহংকার আসে না। এটাই বলতে তার মহিমা গৌরবের মুহূর্তের জন্য ছাপাইয়া উঠিতে পারে না, অর্থাৎ অহংকার আসে নাই তার মধ্যে। মক্কা বিজয়ের পর হজরত সাফা পর্বতের পাশে অর্থাৎ পাশে বসিয়া, অর্থাৎ সাফা আমরা জানি যে সাফা মারোয়া যে দুইটা পর্বত আছে, পাহাড় আছে পর্বত, অর্থাৎ বিবি হাদিজা কী করছিল হজরত ইসমাইল আলাইসাল্লামের জন্য পানি পানের জন্য এই দুই পাহাড়ে দৌড়াদৌড়ি করতেছিল। এটা তোমার শব্দটিকার মধ্যে পাবা, এটা খুব ইম্পর্টেন্ট পরিণত অনুষ্ঠান। এটা মক্কা বিজয়ের পর হজরত সাফা পর্বতের পাশে অর্থাৎ পাশে বসিয়া সত্যান্বেষী, অর্থাৎ সত্যান্বেষী মানে সত্য অন্বেষণ করতেছে যারা, অর্থাৎ সত্যান্বেষী মানে সত্য অন্বেষণ করে যারা, সত্যান্বেষী মানুষকে দীক্ষা মানে উপদেশ বা জ্ঞান দান করিতেছেন, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করছিলেন পাশে বসিয়া সত্যান্বেষী মানুষকে দীক্ষা দান করিতেছেন, অর্থাৎ উপদেশ জ্ঞান দান করিতেছেন। এমন সময় একটি লোক তাহার কাছে আসিয়া ভয়ে ভয়ে কাঁপিতে লাগলেন, অর্থাৎ এমন সময় তাহার কাছে কি আসিয়া ভয়ে ভয়ে কাঁপিতে লাগলেন, অর্থাৎ তিনি কাঁপতে লাগলেন অর্থাৎ ভয় পাইতেছিলেন। হজরত স্মিত মুখে হচ্ছে মৃদু হাসি মুখে, স্মিত মুখে মানে মৃদু হাসি মুখে তাহাকে বলিলেন কেন তুমি ভয় পাইছো মানে পাইতেছো, অর্থাৎ তুমি কেন ভয় পাইতেছো, ভয়ের কিছু না, এ ভয়ের কিছুই এখানে নাই, অর্থাৎ এখানে কোনো ভয়ের কিছু নাই, আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই। এটা তোমাদের খ নাম্বারের ব্যাখ্যামূলক প্রশ্নে আসে, খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ বলতেছে আমি রাজা নই, সম্রাট নয়, মানুষের প্রভু নয়, অর্থাৎ আমি রাজাও নাই, আমি সম্রাট নই, মানুষের প্রভু নয়, আমি যে সাধারণ একটা মানুষ, আমাকে ভয় পাইতেছো কেন, আমি এমন এক নারীর সন্তান, অর্থাৎ আমি এমন নারীর সন্তান সাধারণ শুষ্ক মাংসই ছিল যাহার নিত্যকার আহার্য। শুষ্ক মাংস হয়েছেন কি নিয়মিত বা এই যে শুষ্ক সাধারণ বা শুকনো মাংস, অর্থাৎ একজন সাধারণ মানুষ যে মাংস নর্মাল খাবার দাবার খায়, আমিও সেইগুলোই খাই, আমি সাধারণ একজন মানুষ, আমি অনেক ভিআইপি ব্যক্তি না, অর্থাৎ তাহার নিত্যকার অর্থাৎ নিয়মিত আহার্য মানে হচ্ছে খাবার, অর্থাৎ বলছে একটা সাধারণ মায়ের সন্তান যা খায় আমিও তাই খাই, অর্থাৎ তাহলে তাহার মানে কি আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। অথচ আমরা যদি একটু বড় নেতা হয়ে যাই কি কোথায় আমাদের
কি অবস্থায় ছিলাম, আগে কি ছিল, এইসব সব ভুলে গিয়ে আমরা কেমন কি বড় কিছু নিজেকে মনে করি, এই কথাটাই এখানে বলছে। এই দুইটা লাইন খুবই ইম্পর্টেন্ট, খ নম্বরে আসতে পারে, নিচেরটা খ নম্বরে আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। মহামহিমার মাঝখানে, অর্থাৎ এত মানে মহামহিমার মাঝখানে বলতে বোঝাচ্ছে এত বড় হওয়ার পর, অর্থাৎ ইনি এত বড় একজন সম্মানিত ব্যক্তি, অর্থাৎ এত মানে পুরো মুসলমান জাতির একজন আদর্শ, এত এত বড় একটা ব্যক্তি, অর্থাৎ আমাদের একটা দেশের প্রেসিডেন্ট হইলে কী অবস্থা হয়ে যায় দেখো। তাই এত বড় হওয়ার পর, অর্থাৎ মহামহিমার মাঝখানে, অর্থাৎ মাঝখানে আপনার সামান্যতম এই অনুভূতি হজরতের চরিত্রকে শেষ পর্যন্ত সুন্দর ও স্বচ্ছ রাখিয়াছিল। অর্থাৎ বলছে, অর্থাৎ অতি মহামহিমার মানে হয়েছে অতি গৌরবের, অর্থাৎ আসনে বসি, অর্থাৎ অনেক বড় আসনে বসি, অর্থাৎ অত বড় হওয়ার পর, অর্থাৎ অনেক সম্মানিত ব্যক্তি হওয়ার পরেও আপনার সামান্যতম এই অনুভূতি, অর্থাৎ নিজের সব সময় তিনি সামান্য মনে করতেন, অর্থাৎ তার মধ্যে কোনো অহংকার ছিল না, এই অনুভূতি হজরতের চরিত্রকে শেষ পর্যন্ত সুন্দর এবং স্বচ্ছ রেখেছেন। এই অহংকারবিহীন, অর্থাৎ নিরহংকারের কারণে তিনি কী ছিলেন, তার চরিত্রটা সুন্দর এবং স্বচ্ছ ছিল রাখিয়াছিলেন। মানুষ ত্রুটির অধীন, অর্থাৎ মানুষের ত্রুটিযুক্ত, অর্থাৎ মানুষের ত্রুটি অধীন মানে ত্রুটি হবে, মানুষ মাত্রই ভুল হবে, হজরত মানুষ, সুতরাং তাহারও ত্রুটি হইতে পারে, অর্থাৎ তারও কী হইতে পারে, ত্রুটি হইতে পারে, ভুল হইতে পারে। এই যুক্তি বলে নয় মানে এরা যে হবে এরকম, এই যুক্তি বলে নয়, বরং তাহার অনাবিল চরিত্রকে স্বচ্ছ রাখার জন্য, অর্থাৎ তিনি মানুষকে কাছে নিজেকে স্বচ্ছ রাখার জন্য এই কথাটা এরকম যে অনাবিল মানে অতি সুন্দর চরিত্রকে স্বচ্ছ রাখার জন্য এটা বলা। অর্থাৎ আমার ভুল হলো কি, ভুল হতেই পারে, যদিও মনে হচ্ছে ভুল করতেছে না, ভুল করলে সাথে সাথে আল্লাহ মাফ করে দেবে, তাহলে এইরকম চরিত্রের সহজ এরকম প্রকাশ মর্যাদাহানির আশঙ্কা, অর্থাৎ সম্মান নষ্ট করার আশঙ্কা মানে সম্ভাবনা, আমাদের মর্যাদাখানির সম্মান নষ্টের সম্ভাবনা তুচ্ছ করিয়া লোকচক্ষে, লোকচক্ষে হচ্ছে মানুষের চোখে, লোকচক্ষে মানে হচ্ছে মানুষের চোখে সম্ভাবিত হেয়তার ভয়, হেয়তার মানে ছুটো হওয়ার ভয়, অর্থাৎ হেয়তার ভয় মানে হচ্ছে ছুটো হওয়ার ভয় অবহেলা দূর করিয়া তিনি অকতভয় আত্মদোষ উদ্ঘাটন করেছেন। অকতভয় মানে কোনো কিছুকে ভয় না পেয়ে আত্মদোষ মানে নিজের দোষ উদ্ঘাটন করেছেন। অর্থাৎ আমরা কি কখনো নিজের দোষ খুঁজে বেড়াই কখনোই খুঁজে বেড়াই না, আমরা খুঁজে বেড়াই অন্যের দোষগুলো, খুঁজে বেড়াই কার কী দোষ আছে, এটা আছে, ওইটা আছে। অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করছিলেন, তিনি নিজের চরিত্রকে আরও স্বচ্ছ সুন্দর করার জন্য কী করত, সবসময় নিজের দোষগুলো খুঁজে বেড়াইতো, নিজের দোষগুলোকে কী করতো, অর্থাৎ অথচ আমরা জানি যে নিজের দোষগুলো যদি মানুষের সাথে উন্মোচিত হয়, মানুষ জেনে যায়, তাহলে আমার সম্মান হানি হওয়ার আশঙ্কা থাকে, মানুষের চোখে আমি ছুটো হওয়ার আশঙ্কা থাকে। তারপরও মনে হচ্ছে এগুলো কেন করতেন, যেন নিজেকে স্বচ্ছ এবং রকম রেখে নিজের ভুল ত্রুটিগুলোকে যেন সবসময় কি নিজে ভুল ত্রুটিগুলো ঊর্ধ্বে থাকতে পারে, ভুল ত্রুটি যেন না হয়, এই জন্য তিনি কী করতেন, সবসময় নিজের দুষ্টুটিগুলো উদ্ঘাটন করতেন। একদিন তিনি মক্কার সম্ভ্রান্ত লোকদের কাছে সত্য প্রচারে ব্রতী, মানে সম্ভ্রান্ত মানে উচ্চ শ্রেণীর লোকদের, অর্থাৎ উচ্চ বংশের লোকদের কাছে সত্য প্রচারে ব্রতী, ব্রতী মানে হচ্ছে মগ্ন বা মনোযোগী। মনে হচ্ছে একদিন মানে সম্ভ্রান্ত পরিবারের লোকদের কী করছিল, সত্য মানে সত্যের দাওয়াত দিতেছিল, ভাষণ দিতেছিল, মজলিসের এক প্রান্তে বসে, মজলিসের মানে হচ্ছে আসরে, যেখানে বসে সবাইকে তিনি জ্ঞান দান করতেন, ওই আসরের এক প্রান্তে বসিয়াছিল একটা অন্ধ, এক কোনায় কোথায় একটা অন্ধ বসিয়াছিল, সম্ভবত সে হজরতের দু একটি কথা শুনে নেয়, অর্থাৎ এই অন্ধরা কী করছিল, হজরতের দু একটি কথা শুনে নেয়, অন্য সময় আছে না মনোযোগের অভাবে আমরা এক দুটা কথা শুনে নেন, তখন হুট করে প্রশ্ন করে ফেলি। বক্তৃতার মাঝখানে একটি প্রশ্ন করিয়া সে হজরতকে থামাইলেন, হঠাৎ করে মানে মনে হচ্ছে কথা বলতেছে কথা বলতে এর মধ্যে একটা প্রশ্ন করে থামাইলেন। বাধা পাইয়া হজরতের মুখে ঈষৎ বিরক্তির আভাস ফুটিয়া উঠল, অর্থাৎ সামান্য বিরক্ত ভাব ফুটিয়া উঠল, ঈষৎ সামান্য মানে স্বাভাবিক, তুমি একটা বক্তৃতা দিছো বা কথা বলতেছো, কথাটা শেষ হওয়ার মাঝে যদি কেউ প্রশ্ন করে তখন কি একটু বিরক্ত আসে না, এই জন্য ঈষৎ বিরক্তির আভাস ফুটিয়া উঠিল। তাহার ললাট সামান্য কুঞ্চিত হলো, অর্থাৎ ললাট মানে হচ্ছে কপাল সামান্য কুঞ্চিত হলো, হচ্ছে কুচকে গেছে, অর্থাৎ কুঞ্চিত হলো মানে কুচকে গেছে। ব্যাপারটি এমন কিছুই গুরুতর নয়, অর্থাৎ ব্যাপারটি তেমন গুরুতর নয়, বক্তৃতায় বাধা হইলে বিরক্তি অতি স্বাভাবিক, অর্থাৎ বক্তৃতায় যদি কেউ বাধা পায় তাহলে এটা বিরক্তি আসা স্বাভাবিক। আবার দুঃখী দুর্বল লোকদের হজরত মোহাম্মদ সাল্লাম বড় আদর করিতেন, তাহার কারো অজ্ঞাত নয়, অর্থাৎ অজানা নয়, অর্থাৎ উনি যে দুঃখী বা ওরকম দুর্বল মানুষদের সবসময় কী করতেন, তিনি অনেক আদর করতেন, ভালোবাসতেন, এটা সবাই জানে। সুতরাং তিনি অন্ধকে ঘৃণা করিয়াছেন, কাঙ্গাল বলিয়া অর্থাৎ গরিব বলিয়া তাহাকে খেলা করিয়াছেন, অবহেলা করিয়াছেন, এই কথা কাহারও মনে আসে নাই, অর্থাৎ এগুলো কারো মনে আসে না, কারণ মনে হচ্ছে এই কারণ করে নাই, কিন্তু তাহার এই তুচ্ছতম ত্রুটি প্রতি ইঙ্গিত আসলে কোরআনের একটি বাণীতে, অর্থাৎ সিম্পল, এগুলো সাধারণ মানুষ ভুল ধরে না, কিন্তু আল্লাহ ঠিকই ভুলটা ধরে ফেলছে, অর্থাৎ কোরআনের মধ্যে এইরকম তোর নিকট তুচ্ছ এই তাদের ছোটো একটা ত্রুটি, এটার ইঙ্গিত আসে কোরআনে, অর্থাৎ কোরআনে আল্লাহ এটা এরকম কোরআনের একটি বাণীতে, তিনি বিনা দ্বিধায়
বিনা দ্বিধায়, মানে বিনা সংকোচে, বিনা সংকোচে তাহার সকলের কাছে প্রচার করে। অর্থাৎ আমি একটা ভুল করছি, এই ভুলের কারণে আল্লাহ তোমার আমার আমার বিরুদ্ধে একটা আয়াত নাজিল করছে, আমাকে সতর্ক করে একটা আয়াত নাজিল করছে। তাহলে আচ্ছা, এবার এবার এটাকে আমি মানুষের কাছে প্রচার করব, আমি তো আমার নিজের দুষ্ট মানুষের কাছে প্রচার করব না। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের প্রতিটা বাণী প্রচার করেছেন, অর্থাৎ কি, যেহেতু কোরআনকে আল্লাহ সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য বলছে, এই ধরনের নিজের ভুল ত্রুটিটাও কী করছে, দিনা অর্থাৎ বিনা সংকোচে মানুষের কাছে প্রচার করছে, অর্থাৎ কোনো কোনো কিছুই গোপন রাখে নাই। ক্লিয়ার? মানুষ হিসেবে যে ক্ষুদ্রতা বোধ, মানুষের সহজ দৈন্যের যে নির্মল অনুভূতি, হজরতের আপনার দুষ্টটি সাধারণের চক্ষে এমন নির্বিকারভাবে দড়াইয়া দিতে পরিচিত করিয়াছিলেন, অর্থাৎ মানুষ হিসেবে তিনি একজন ক্ষুদ্রতা বোধ, অর্থাৎ তিনি মানুষ হিসেবে ক্ষীণ, অল্প, মানে সামান্য, ক্ষুদ্র, অর্থাৎ তিনি একজন ক্ষুদ্র মানুষ, মানুষ হিসেবে তিনি ক্ষুদ্র, আল্লাহ অনেক বড়। মানুষের মধ্যে তিনি এর সহজ দৈন্যের, অর্থাৎ দরিদ্র, অনুসারে দরিদ্র, অভাব, নির্মল, এই যে তিনি একজন ক্ষুদ্র দরিদ্র মানুষ এবং নির্মল পবিত্র পবিত্র অনুভূতি হজরতের আপন নিজের দুষ্টটি, অর্থাৎ নিজের যে দুষ্টটিগুলো সাধারণ, অর্থাৎ সাধারণের চোখে, অর্থাৎ সাধারণ মানুষের চোখে নির্বিকার, মানে নির্বিকারভাবে ধরাই দিতে, অর্থাৎ নির্বিকার মানে পরিবর্তনহীনভাবে, অর্থাৎ এই মানুষের চোখে এগুলো সুন্দরভাবে ধরাই দিতে পরিচিত করিয়াছেন, অর্থাৎ উৎসাহ দিয়েছেন। তাহাই আবার তাহার মহিমান্বিত জীবনে ইচ্ছা স্বীকৃত দারিদ্রের মাঝখানে প্রদীপ হইয়া জ্বলিয়াছেন। কথাটার মানে হচ্ছে এরকম, আমি গরিব কিন্তু আমি সৎ, আমি গরিব কিন্তু আমি কি সৎ, এই সৎ থাকার কারণে মানুষ আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, অর্থাৎ আমার এই এই আমি একটা গরিব মানুষ, এই গরিব মানুষের মধ্যে আমি আমার সৎ, এই সৎটার জন্য সবাই আমাকে ভালোবাসে। মানে এই এই যে মনোচরণ নিজেকে মানে তুচ্ছ মনে করেন, মানে দরিদ্র মনে করেন, সাধারণ চোখের মানুষের যে এইসব মনে করেন, এইগুলোর কারণে আবার সবাই তাকে ভালোবাসে, এটাই বলছে। তাহলে তার এই এই যে ছোটো নিজের যে তুচ্ছ মনে করার ভাবটা, এই যে এই ইচ্ছা স্বীকৃত দারিদ্রের মাঝখানের প্রদীপ হইয়া জ্বলেছেন, এগুলো তার কাছে আবার মানুষের কাছে এগুলো দারিদ্রের মাঝখানে প্রদীপ হয়ে ধরেছেন, আশার বাণী হিসেবে জ্বলে যাচ্ছেন। অনাত্মীয় পরিপাশের, অনাত্মীয় মানে আত্মীয় নয়, আসলে পরিপাশের, অর্থাৎ আশেপাশে যারা আছে, এই মধ্যে এরকম মধ্যেও, অর্থাৎ এখানে বলতেছে যে এরকম সাহাবী যারা আছে তাদের কথা বলতেছে, মধ্যেও নিবিড় নির্বিচার ভক্তি, শ্রদ্ধা, স্বীকৃতি ও আনুগত্য তিনি বড় অল্প পান না, অর্থাৎ বলতেছে তার সাহাবী আশেপাশের যে মুসলিম অন্যান্যরা যারা আছেন, তারা যে তাকে কত ভক্তিগত, শ্রদ্ধাগত, স্বীকৃতি এগুলো কোনোটাই তিনি কম পান নাই, তিনি বড় অল্প পান নাই, মানে মানে অনেক বেশি পাইছে, শত শত বরং সহস্র সহস্র, অর্থাৎ হাজার হাজার মুসলিম তাহার ব্যক্তিগত এবং পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্যের উপকরণ সংগ্রহ করিয়া দিতে শুধু ইচ্ছুকই নয় সমুৎসুক ছিল। অর্থাৎ মহানবীকে বলছে আপনার কী লাগবে, খাবার দাবার থেকে ধরে ঘর বাড়ি কত ভালো করে দিতে হবে, কোনো এমন কোনো কিছু নাই যেটা মানে মহানবীকে বলার আগে সাহাবীরা তাকে দিতে চায়নি, তাদের মন তারা তাদের মানে সব কিছু দিয়ে দিতে প্রস্তুত, নিজের জীবনটাই দিয়ে দিতে প্রস্তুত ছিল সাহাবীরা। তাহলে ওই জায়গায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলছে যে ব্যক্তিগত পারিবারিক জীবনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার সুখ সুখের জন্য যে কোনো উপকরণ সংগ্রহ করতে চাইলে সাহাবীরা শুধু দিতে ইচ্ছুকই ছিল না, সমুৎসুক ছিল, মানে অতি আগ্রহী ছিল, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো গ্রহণ করেন, উনি তুচ্ছভাবে থাকতেই পছন্দ করতেন। কিন্তু হযরত আপনাকে দশজন মানুষের মধ্যে একজন গণনা করতেন, অর্থাৎ সাধারণ মানুষের মতোই মনে করতেন, দশজনের মধ্যে একজন গণনা করতেন মানে সাধারণ মানুষ মনে করতেন, সকলের সঙ্গী সহচর রূপে সহদর ভাইয়ের মতোই মতাদর্শ প্রয়াসী নেতার কর্তব্য পালন করিলেন, অর্থাৎ সকলের সঙ্গে সহচর রূপে সহদর ভাইয়ের মতো, অর্থাৎ তিনি সকলের মধ্যে সহচর রূপে, অর্থাৎ সাথে সহদর ভাই, অর্থাৎ ভাইয়ের মতো কী করছে, একটা মতাদর্শ প্রয়াসী নেতা, অর্থাৎ আদর্শ বা যত্নবান নেতার মতো কর্তব্য পালন করে, অর্থাৎ আদর্শ নেতার কাজ কী, আমাদের আদর্শ নেতা হচ্ছে নেতাও কাজ করবে সাথে কর্মীরও কাজ করবে, কিন্তু আমাদের দেশের নেতারা কি, এই তোমরা এই কাজটা করো, আর নেতা পায়ের উপর পায়ের তলে বসে থাকে, ঠিক আছে, এরকম পালন করলেন। সত্যের জন্য অত্যাচার, দেখো সত্যের জন্য তিনি কি করতেছেন, সত্যের জন্য অত্যাচার নির্যাতন সহিলেন, অর্থাৎ তিনি সত্য প্রচারের জন্য অনেক অত্যাচার নির্যাতন সহিলেন, সুখে দুঃখে অশ্রু নীরে মানে চোখের জলে, তৃতীয়া মানে ভিজে যাওয়া, তৃতীয়া শব্দের অর্থ কি, ভিজে যাওয়া, আল্লাহর নামে সান্ত্বনা মানলেন, অর্থাৎ তিনি যখন সুখে দুঃখে কষ্ট পাইছেন, চোখে যখন অশ্রু জলে যখন ভেসে চোখ দিয়ে মানে পানি জলে সমস্ত এরকম মুখমণ্ডল ভিজে যাইত, তখনও তিনি সান্ত্বনা আল্লাহর কাছে আল্লাহর নামে সান্ত্বনা নিতেন, আল্লাহ তো আছেন। দেশের রাজা মানুষের মনের রাজা হইয়া, দেশের রাজা মানুষের মনের রাজা, অর্থাৎ দেশের রাজা এবং মানুষের মনের রাজা হইয়া স্বেচ্ছায় দারিদ্রের কণ্টক মুকুট, অর্থাৎ কণ্টক মানে হচ্ছে
এটা হচ্ছে কাটা, কণ্ঠ করতেছে কাটা, অর্থাৎ যন্ত্রণা বশ হয়ে যে কাটার মুকুট পরিলেন, অর্থাৎ তিনি স্বেচ্ছায় দারিদ্রের কি করছেন, দারিদ্রের কণ্ঠক কণ্ঠক মুকুট এরকম বলে পরীক্ষা হতে পারে, মানে কিসের মুকুট, দারিদ্রের কণ্ঠক মুকুট তিনি কি করলেন মাথায় পড়লেন, অর্থাৎ তিনি চাইলে কিন্তু দরিদ্রতা দূর করে এই দারিদ্রতা দূর করে ফেলতে পারতেন। কীভাবে, সাহাবিরা তো তাকে সব কিছু দিয়ে দিতে ইচ্ছুক ছিল, ঠিক আছে, আল্লাহর কাছে দোয়া করলে পারতো, কিন্তু তিনি কখনোই তা করেন নাই। তাই তাহার গৃহে সকল সময় অন্ন জুটিত না, তিনি মনোবিচার গৃহে সবসময় খাবারও জুটিত না, অর্থাৎ অন্ন মানে খাবারও জুটিত না, নিশার অন্ধকারে অর্থাৎ রাতের অন্ধকারে প্রদীপ জ্বলিবার মতো তেলটুকু সময় 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 মিলিত না, অন্য সময় তেলও তার ঘরে থাকতো না। এমনই নিঃস্ব কাঙ্গালের বেশে মানবী মৃত্যুর রহস্যের দেশে চলে গেলেন, এমন কাঙ্গালি বা নিঃস্ব অবস্থায় অর্থাৎ এরকম অবস্থায় তিনি কী করেন পরপারে চলে গেলেন। অথচ বন্ড যারা পীর ইয়ে দাবি মানে যারা পীর আসতে বা একদম পীর হইয়া মনে করো কি সম্পদ টম্পদ করে ফেলে, তাই না? কিন্তু তারপর দেখো এবার হচ্ছে এই মা আয়েশা যে মনে তার মারা যাওয়ার পরে যে মা আয়েশার এরকম বিলাপ অর্থাৎ কান্না করছে যে এগুলো এখানে দেওয়া আছে। দেখো স্বামীর মহাপ্রয়াণ মহাপ্রয়াণে, প্রয়াণে মানে হচ্ছে মৃত্যুতে, স্বামীর মৃত্যুতে বিয়োগ বিধুরা, বিয়োগ বিধুরা মানে বিয়োগ কাতর, অর্থাৎ স্বামী যে হারাই গেছে চলে গেছে মারা গেছে, অর্থাৎ মনে হচ্ছে যে মারা গেছে, এই জন্য মা আয়েশা আয়েশার বক্ষে, বক্ষ মানে বক্ষ মানে সে বুকে বেদিয়া অর্থাৎ বেদ করে সুখের মাতম, সুখের সুখ অর্থাৎ সুখের মাতম অর্থাৎ কষ্টের মাতম উঠিল, অর্থাৎ কষ্ট পাইতেছে যে মাতম উঠিল। তারপরে মানুষের মঙ্গল সাধনায় তিনি অতন্দ রজনী অর্থাৎ ঘুম অতন্দ রজনী মানে হচ্ছে কি ঘুমহীন রাত যাপন করিলেন, সেই সত্যাশ্রয়ী আর চলে গেলেন, অর্থাৎ মা এসে কান্না করতেছিলেন, কি বলে কান্না করছেন, যদিও এরকম এগুলো কিন্তু এরকম এখানে যেভাবে বলছে এরকম করে নাই, ঠিক আছে, মানে এগুলো হচ্ছে একটা মানে লেখক তার নিজের মতো করে বলছে, ঠিক আছে। মানুষের মঙ্গল সাধনায় যিনি অত্যন্ত রজনী অর্থাৎ নির্গম রাত কাটাইছে তিনি ওই সেই সত্যাশ্রয় অর্থাৎ সত্যপ্রিয় বা সত্যনিষ্ঠ ব্যক্তি আজকে চলিয়ে গেলেন, অর্থাৎ আমরা মানুষজন মারা যায় তাহলে ওই ব্যক্তির বিভিন্ন ভালো কাজগুলো নিয়ে স্মরণ করে করে কান্না করে না, তাহলে এই কথাটা এখানে বলতেছে। এরপরে নিঃস্বতাকে সম্বল করিয়া অর্থাৎ যার কিছুই নেই, অর্থাৎ নিঃস্ব মানে যার কিছু কিছুই নেই, নিঃস্বতাকে সম্বল করিয়া যিনি বিশ্বমানবের জন্য আপনাকে বিলাইয়া দিলেন অর্থাৎ সারা পৃথিবীর মানুষকে যা নিজেকে বিলাইয়া দিলেন তিনি আর চলিয়া গেলেন, এগুলো বলে বলে কী করতেন মায়ের সাথে কান্না করতে দিল। সাধনার পথে শত্রুর আঘাত অর্থাৎ সাধনার পথে শত্রু অর্থাৎ সাধনা মানে সত্যের সাধনায় তিনি শত্রুর আঘাতে তিনি যে অম্লান মানে মলিন মুখে বদনে অম্লান বদন অর্থাৎ আমরা জাতীয় সঙ্গীতে পড়ি কিন্তু ওমা তোর বদনখানি, বদন মানে হচ্ছে মুখ, অর্থাৎ মলিন মুখে সহ্য সহিলেন, অর্থাৎ এগুলো মানুষের যে শত্রু যে আঘাতগুলো তিনি কী করলেন মলিন মুখে সহ্য করিলেন। হাই সেই দয়ার নবী মানুষের মঙ্গল বহিয়া অর্থাৎ সেই দয়ার নবী কী করে মানুষের মঙ্গল বহিয়া মানে বহন করে আনিবার অপরাধে কী করছিল দেখো মানে পস্তর গায়ে অর্থাৎ পাথরের আঘাতে যার দাঁত ভাঙে গেছে অর্থাৎ যার আঘাতে অর্থাৎ পস্তর গায়ে অর্থাৎ আঘাতে দাঁত ভাঙে গিয়েছিল। আমরা জানি যে মনোচাষণে যুদ্ধের ময়দানে দাঁত ভাঙে গিয়েছিল। প্রশস্ত এই যে প্রশস্ত ললাট অর্থাৎ বিস্তৃত ললাট, ললাট মানে সে কপাল, এই যে রুধিরাক্ত, রুধিরাক্ত বেশি রক্তমাখা হইয়া গেছিল অর্থাৎ তার সমস্ত দেহ কপাল রক্তমাখা হয়ে গেছিল অর্থাৎ আঘাতে। আর সেই আহত জর্জরিত মুমূর্ষু, মুমূর্ষু মানে সে মৃত্যুর মতো অবস্থা, দশাতেও তিনি শত্রুকে প্রেম বলে আশীর্বাদ করেন অর্থাৎ শুভকামনা জানাইছেন। এই অবস্থায়ও তিনি কী করেন শত্রুকে কী করে নাই কোনো কী করে নাই শত্রুকে কোনো কোনো বদদোয়া দেয় নাই, তিনি কী করছেন আশীর্বাদ করিয়াছেন অর্থাৎ শুভকামনা জানিয়েছেন। তিনি আজ জীবন নদীর ওপারে চলে গেলেন অর্থাৎ জীবন নদীর ওপারে চলে গেলেন মানে অর্থাৎ পরপারে চলে গেলেন অর্থাৎ পরকালে চলে গেলেন মারা গেলেন। দুই বেলা পূর্ণদর, পূর্ণদর মানে পেট ভরে আহারও যাহার ভাগ্য হয় না অর্থাৎ দুই বেলা পেট ভরে যার আহার হয় না অর্থাৎ ভাগ্য দূরে না অর্থাৎ দুই বেলা ঠিকমতো খাইতেও পারে না পেট ভরে অর্থাৎ এত অভাবের মধ্যে ছিল। ত্যাগ ও তিতিক্ষার মুহূর্ত অর্থাৎ ত্যাগ ও তিতিক্ষার মুহূর্ত বলতে বলতে তিতিক্ষার মুহূর্ত এখানে বলতে উদাহরণ অর্থাৎ ত্যাগ অপেক্ষার যে উদাহরণ অর্থাৎ তিনি করছেন তার তিনি সব কিছু না খেয়ে তিনি ত্যাগ তিতিক্ষা করছে অর্থাৎ অনেক অপেক্ষা করছে এই প্রকাশ অর্থাৎ ও মুহূর্ত মানে সে উদাহরণ অর্থাৎ অপেক্ষার যে উদাহরণ অর্থাৎ অপেক্ষার উদাহরণে মহানবী আর চলে গেলেন অর্থাৎ তিনি ত্যাগ তিতিক্ষা করছে অনেক এরকম উদাহরণ অসংখ্য উদাহরণ আছে এই এত কিছু করছে এই নবী আজ কী করছেন চলে গেলেন। তারপরে বিবি আয়েশার মর্ম ছেঁড়া, কী ছেঁড়া মর্ম ছেঁড়া মানে মর্মরূত অর্থাৎ ছেঁড়া এই বিলাপ সমস্ত মানুষের অর্থাৎ এই যে মন বিবি আয়েশা যে এগুলো বলে কান্না করতেছে এগুলো কিন্তু তার কান্না না সমস্ত মুসলমানদের কান্না বিলাপ অর্থাৎ এই যে কান্না সমস্ত মুসলমানের সমস্ত বিশ্বের। শুধু শুধু সত্য সাধনা নয় শুধু ঊর্ধ্ব লোকচারী মহাব্রতীর তত্ত্ব অনুসন্ধানে নয়
অর্থাৎ বলতে শুধু সত্য সাধনার জন্যই নয়, এরকম না, শুধু উদ্ধ লোকচারীর মহাব্রতীর তত্ত্ব অনুসন্ধান অর্থাৎ পরকাল নিয়ে তারা চিন্তা করে এমন ব্যক্তিদের অনুসন্ধানই নয় কথাটি, মা অর্থাৎ আসলেই সত্যিকার অর্থ অর্থাৎ শুধু সাধনায় নয় বা অন্যান্য পরকাল নিয়ে তারা চিন্তা করে এমন ব্যক্তিদের অনুসন্ধানে নয়, আসলে সত্যিকার অর্থেই হচ্ছে বিষয়টা হচ্ছে মানুষের সঙ্গে মানুষের ব্যবহার হযরত মুস্তফা ইতিহাসের একটি অত্যন্ত অসাধারণ চরিত্র। মানে এগুলো গবেষণা টবেষণা দেখার বিষয় নেই, অর্থাৎ আসলেই মানুষ মানুষের সঙ্গে মানুষের যে ব্যবহার এইসব দিক দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসাধারণ চরিত্র অধিকারী, কোনো অনুসন্ধান প্রদর্শন করে দেখার বিষয় এরকম করা লাগবে না। ত্যাগ প্রেম সাধুতা সৌজন্য ক্ষমা আতিথিকে মানে অপেক্ষা সাহস সৌজ মানে সাহস বা বীরত্ব অনুগ্রহ আত্মবিশ্বাস তীক্ষ্ণ দৃষ্টি সমদর্শন সমদর্শন মানে নিরপেক্ষ অবস্থা অর্থাৎ সমদর্শন মানে নিরপেক্ষ নিরপেক্ষ চরিত্র সৌন্দর্যের এতগুলির দিকের সমাহার অর্থাৎ একটা মানুষের মধ্যে যে এতগুলো দিক পাওয়া যায় এই এই যে সমাহার এটাই বলতেছে দেখো অর্থাৎ সমাহার এরকম সমাহার অর্থাৎ এতগুলো একটা মানুষের মধ্যে সবগুলোরই সমাহার ছিল। ধুলোমাটির পৃথিবীতে বড় সুলভ নয় অর্থাৎ এত বেশি পাওয়া যায় না, সুলভ মানে যা সহজে পাওয়া যায় না বা সস্তা নয় অর্থাৎ ধুলোমাটির পৃথিবীতে যা কোনো সস্তা নয়, তাই মানুষের একজন হয়েও তিনি দুর্লভ অর্থাৎ তাই মানুষের একজন হয়েও তিনি কি অনেক অত্যন্ত দুর্লভ, আমাদের অতি আপনজন হয়েও যিনি অনুকরণীয় বর্ণনীয় অর্থাৎ অনুকরণীয় মানুষের অর্থাৎ বলতেছি লাস্ট লাইনটার ব্যাখ্যা খ নাম্বার আসে অর্থাৎ মানুষের মধ্যে হয়েও একজন দুর্লভ অর্থাৎ তিনি মানুষের মধ্যে একজন কিন্তু এরকম মানুষ পাওয়া খুবই দুর্লভ। আবার আমাদের অতি আপনজন হয়েও তিনি অনুকরণ আমাদের অতি আপনজন হয়েও তিনি কি অনুকরণীয় তাকে আমরা অনুকরণ করার মতো এবং বর্ণনীয় অর্থাৎ সম্মানের যোগ্য বরণ করার যোগ্য। আশা করি তোমরা বুঝতে পেরেছ, ভালো থাকো সুস্থ থাকো এবং অন্যান্য ক্লাসগুলো দেখে নিবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।